अस्सलाम वालेकुम स्टूडेंट्स ऑफ क्लास सिक्स। देखो आज के जो हमारे लेसन टा होबे जो टास्क आज करबो सेटा होच्छे डिग्री डिग्री पार्ट टू। तुम्हारे डिग्री किछु होमवर्क छिलो, तुम्हारे किछु होमवर्क देया होयेछिलो डिग्री, तो तुम्हारा दो तीन जन करेछो करे आमाके उत्तर पाठिएछो देखलाम। তো সবাইকে করতে হবে, উত্তরগুলো সবাই না করলে আমি বুঝবো না যে তোমরা শিখতে পারছো কিনা। এই জন্য আজকে ওই ডিগ্রি রুল ওয়ানের যে এক্সাম্পলগুলো ছিল সেগুলো উত্তর করে দিলাম না। এখন টাইম বাড়ানো হলো, টাইম দিলাম এখন তোমরা চেষ্টা করো আর উত্তরগুলো লিখে পাঠাও। যদি তোমরা একটা রুল নিয়ম ভালো করে বুঝতে না পারো এর পরের নিয়মটা ভালো বুঝতে পারবে না। একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, তোমাদের এর জন্য আগের রুল ওয়ানটা ভালো করে শিখতে হবে। এই জন্য তোমরা এই জন্য রুল ওয়ানের যে হোমওয়ার্ক দেওয়া আছে ওটা তোমরা উত্তর করবে আমাকে পাঠাবে, তারপর রুল টু এর হোমওয়ার্ক করবে দিয়ে আমাকে পাঠাবে। আমি কিন্তু আজকে রুল ওয়ানের হোমওয়ার্কটা করে দিলাম না, টাইম দিলাম করো। আর তোমাদের অনলাইন এক্সাম হয়ে গেছে, খাতা দেখা চলছে, এখন তোমাদের বলতে পারলাম না কত খাতা কেমন কী রেজাল্ট হয়েছে বলতে পারছি না এখনও। তোমরা ওয়েট করো, স্কুল থেকে জানানো হলে তোমাদেরকে রেজাল্ট জানানো হবে। তো তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা ভালো করো, তাহলে এ পরেরবারের পরীক্ষায় আরও ভালো মার্কস তুলতে পারবে, ভালো করে ক্লাস করলে ভালো করে খেতে পারবে। আজকে যে রুল টুটা শিখবো সেটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার বসে এবং তারপর দেন এবং মোস্ট আদার বসে। ভালো মনে রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন কম্পারেটিভ করবো আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যেটা ডাটা উঠে যাবে দাটা উঠে গিয়ে ওয়ান অফ উঠে গিয়ে যেটা অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার যুক্ত হবে, দেন বসবে আর দেনের পরে বসবে মোস্ট আদার। তারপরে নেক্সট নিয়ম পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু শেষ থেকে লেখা এবং ভার্ব প্লুরাল মানে মনে রাখতে হবে প্রেজেন্টসে অ্যামিজার থাকলে আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার থাকলে ওয়ার, ভালো করে মাথায় রাখতে হবে। তো রুল টুটা আজকে হোমওয়ার্ক থাকবে ডিগ্রি আবার দেখে নাও যে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকলে কম্পারেটিভ করার সময় যেটা অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত হবে, তারপর দেন বসবে দেনের পরে মোস্ট আদার বসবে, আর পজিটিভ করার সময় ভেরিফাই শুরু হবে শেষ থেকে লিখবে আর ভার্বটা হবে প্লুরাল মানে আর বা ওয়ার। এবার এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল করো তাহলে ভালো বুঝতে পারবে। Sneha is one of the best girls in the class. Sneha is one of the best girls in the class. মনে রাখতে যখনই আমরা ওনাতে লিখবো তখন নাউনটা হবে প্লুরাল ফর্ম হবে। একটা উদাহরণ শিখে নাও,
যদি বলি যে সে তাদের মধ্যে একজন, একটা ছেলে এসছে যে তাদের মধ্যে একজন, তাহলে আমরা বলবো যে হি ইজ ওয়ান অফ দেম, হি ইজ ওয়ান অফ দেম, সে তাদের মধ্যে একজন। সেই জন্যই এখানে কিন্তু স্নেহা ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস বা ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস। অনেকগুলো ভালো মেয়ের মধ্যে স্নেহা হচ্ছে একটা ভালো মেয়ে। ক্লাসে অনেকগুলো ভালো মেয়ে আছে, এটা মানে ভাবে বুঝতে হবে, ক্লাসে অনেকগুলো ভালো মেয়ে আছে, ওদের মধ্যে একজন হচ্ছে স্নেহা। স্নেহা শুধু একমাত্র ভালো মেয়ে ক্লাসের মধ্যে তা নয়। এবার এটা কী করবে, কম্পারেটিভ করতে হবে। এটা কম্পারেটিভ কী করবে, তাহলে কী লিখবে, তাদের স্নেহা এবার ইজ এই ওয়ান অফ দ্য, উঠে যাচ্ছে ওয়ান অফ দ্য, উঠে গিয়ে এই বেস্টের কম্পারেটিভ ফর্ম কী, বেটার, স্নেহা ইজ বেটার। তারপর কী বসবে, এইচ প্লাস ইয়ার, তারপরে দেন, বেটার টি এইচ এ এন, দেন, দেনের পরে মনে রাখতে হবে মোস্ট আদার, দেনের পরে মোস্ট আদার। তোমার উল্টা ভালো করে না মুখস্ত করলে গুলিয়ে যাবে কোনটা দেনের পরে এনি আদার না দেনের পরে মোস্ট আদার, ঠিক বুঝতে পারবে না। তাহলে স্নেহা ইজ বেটার দেন মোস্ট আদার, তারপর যা আছে মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস, বোঝা গেল। এবারে যেটা কাজ, পজিটিভ, পজিটিভ লিখতে হবে। পজিটিভ করতে গেলে যে রুলটা আছে, ভেরি ফিউ দিয়ে শুরু, শেষ থেকে লেখা ভার প্লুরাল, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করো, ভেরি ফিউ, আর যেটা সুপারলেটিভ এটা পজিটিভ করবো, স্নেহা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস, ভেরি ফিউ শেষ থেকে লিখে গার্লস, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, আর আর অ্যাজ গুড অ্যাজ স্নেহা। দেখে নাও ভালো করে, দেখো যে চারটে হোম টাস্ক দেওয়া হলো মোট পাঁচটা, দেখে নেওয়া ভালো করে। দু নম্বরে, শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, গ্রেটেস্ট ওয়ানটা জি আর ই টি ই এস টি, শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। শেক্সপিয়ার হলো অনেকগুলো কবির মধ্যে একজন মহান কবি, শেক্সপিয়ার একা মহান কবি নন, অনেকজন কবি আছে তার মধ্যে শেক্সপিয়ার মহান। তারপরে দ্য সিলভার পট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য হাউস, বাড়িতে অনেকগুলো সুন্দর জিনিস আছে তার মধ্যে সবথেকে, মানে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে তাদের মধ্যে সিলভার পট একটি, সিলভার পট একমাত্র সুন্দর জিনিস নয়, এই জন্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস। সুমিত ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট বয়েজ ইন দ্য এরিয়া, এই এরিয়া বা লোকালিটিতে সুমিত সবথেকে খারাপ ছিল, মানে সবচেয়ে খারাপ, মানে অনেকগুলো খারাপ ছিল মধ্যে একজন, অনেকগুলো এরিয়া খারাপ ছিল তার মধ্যে সুমিত একজন খারাপ ছিল, তাদের মধ্যে একজন ফোর্সড। আর লন্ডন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ, লন্ডন হচ্ছে অনেকগুলো বড় শহরের মধ্যে একটি, তোমাদেরকে অর্থ ঠিক রেখে চেঞ্জ করতে হবে। তাহলে গ্রেটেস্ট তিনটা ফর্ম কী, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিউটিফুল জানো মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ওর্স তিনটে ফর্ম ব্যাড, ব্যাড, ওর্স, ওর্সড, আর বিগ, বিগার, বিগেস্ট। তোমরা এই কটা ডিগ্রি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে দেখাবে। আমরা টেক্সট বুক এখন আজকে পড়লাম না, আর পরের দিন টেক্সট বুক শুরু করব, তো অবশ্যই হোমটাকে ভালো করে করবে, দেখে নাও। ডিগ্রিতে আমাদের আটটা রুল আছে, রুল থ্রি বা এক্সেপশন যেটা আছে ব্যতিক্রম, এই দুটো করলেই আমরা হয়ে যাবো। একটা ছক আছে ডিগ্রির, ছকটা দেওয়া করে দিচ্ছি। একটা ছক আছে ডিগ্রির চার্ট, ডিগ্রির চার্ট একটা ছক আছে, ডিগ্রি সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ, রুল ওয়ান, রুল টু। রুল ওয়ানটা আগের দিন করেছি, দা থাকলে সুপারলেটিভ, দা থাকলে
কম্পিউটারে কী হয়, জ্ঞানের পর ইনিয়াদার বসে, আর নোয়াজ জ্ঞানের পর ইনিয়াদার বসে, আর পজিটিভ করতে গেলে নোয়াজ দিয়ে শুরু করতে হয়। আজকে যারা শিখলাম রুল টু শিখলাম, যে যদি সুপারলেটিভ যদি থাকে ওয়ান অফ দ্য, তাহলে কম্পিউটিভ করার সময় ড্যানে পড়ে বসবে মোস্ট আদার। আর পজিটিভে শুরু হবে কী দিয়ে, ভেরিফিতে শুরু হবে। এখানে মনে রাখতে হবে যে প্রথমে অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার তারপর দ্যান বসে, এটা একই অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার তারপর দ্যানে পড়ে মোস্ট আদার, এটা অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার প্লাস দ্যানে পড়ে এনে আদার। নিয়মের শুরু শেষ থেকে লেখা ভার্ব সিঙ্গুলার, যাদের নিয়ম লেখা আছে, ভেরিফিতে শুরু শেষ থেকে লেখা ভার্ব প্লুরাল ফর্ম। আর যেমন সুপারলেটিভে ইয়েস থাকে অ্যাডজেক্টিভ, আর কম্পারেটিভে অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার, আর পজিটিভে শুধু সিম্পল অ্যাডজেক্টিভ থাকে, অথবা অ্যাজ থাকতে পারে, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ এরকম থাকে। ভালো করে ছটটা মাথায় রাখবে, এটা মুখস্থ রাখলে এই দুরকম ডিগ্রি, দশটা মোট দিলাম, মানে মোট দশটা হোম টাস্ক দুটো করে দিয়েছি, আটটা হোম টাস্ক তোমার দেওয়া হলো মোট, এটা দেখে ভালো অবশ্যই তোমরা পড়বে, বুঝতে না পারলে আমাকে জানাবে। থ্যাংক ইউ।